ইঞ্জোর মানে খাঁচা। খাঁচায় বাঁচা যেমন কঠিন, খাঁচা ভাঙাও তেমনি কঠিন। মা বাবা মামি মামা চাচি চাচা খাঁচায় বন্দি হয়ে পারিবারিক প্রতিচ্ছবি থেকে অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্যমান প্রতিক্রিয়া এই দৃশ্যে। উপস্থিত শ্রোতৃবৃন্দ ও সাংবাদিক বন্ধুরা, আমাদের নাটকের পারিবারিক ঐতিহ্য ধ্বংসের প্রতিবাদে আয়োজিত এটি একটি ক্ষোভ সমাবেশ। ক্ষোভের কারণ জানিয়ে প্রথমে বক্তব্য রাখবেন বাবা চরিত্রের বিশিষ্ট অভিনেতা জনাব সোলায়মান আলী। উপস্থিত শ্রোতৃবৃন্দ ও সাংবাদিক বন্ধুরা, নাটক নাকি জীবনের কথা বলে, নাটকে নাকি ফুটে উঠে সমাজচিত্র, কিন্তু আজকাল যেসব নাটক দেখি সেগুলো কি সমাজচিত্র নাকি দুজন তরুণ তরুণীর প্রেম চিত্র? আমাদের পারিবারিক সম্পর্কগুলো কত মধুর, মায়া মমতা আদর ভালোবাসা আর শ্রদ্ধায় ভরা। এখনকার নাটকগুলোতে নেই আমাদের সেই পারিবারিক ঐতিহ্য, তাই আমরা আজ ক্ষুব্ধ, আর সেই ক্ষোভ প্রকাশ করতেই আজ এই ক্ষোভ সমাবেশ। এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট অভিনেত্রী সৈয়দা রাজিয়া বেগম। একসময় নাটকে মায়ের চরিত্র ছিল মুখ্য, আমরা বলি মায়ের চেয়ে আপন কেহ নাই, অথচ সে চরিত্রটাই এখন নাটকে নেই। আমার প্রশ্ন, নাটকে যে সমস্ত ছেলে মেয়ের চরিত্র দেখানো হয় তারা কি আসমান থেকে এসেছে? মা, শুধু আপনিই না, আমি একজন যুবক, নাটকে ভাইয়ের চরিত্র এলেই আমার ডাক পড়তো, অথচ এখনকার নাটকে ভাইয়ের কোনো চরিত্রই নাই। এখন আমাকে নাটকে নায়কের বন্ধুর চরিত্রটাকে ভাড়ামি করতে, কিন্তু আমি তা করি না, তাই এখন আমার কোনো কাজ নাই, আমি বেকার। প্রিয় সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবকিছু শুনেছেন তো, আপনারা কিছু বলেন। আসলে আপনারা ঠিক বলেছেন, কিছু অসাধু মিডিয়া ব্যবসায়ী নাটকে আমাদের পারিবারিক ঐতিহ্য ধ্বংস করে দিচ্ছে। এই যে ঈদ আসছে, শুরু হবে তথাকথিত হাসির নাটক। যে হাসির অর্থ ভাড়ামোর প্রতিযোগিতা, অশুদ্ধ আঞ্চলিক ভাষায় অশোভন অঙ্গভঙ্গি করে সংলাপ বলা। এবার বক্তব্য রাখবেন জনাব মুন্সী হেলাল উদ্দিন। ইদানিং একটা কথা শোনা যায়, মা বাবাকে নিয়ে নাকি বাজেট বেড়ে যায়, তাই তাদের চরিত্র রাখে না, মা বাবাকে নিয়ে গেছে ফটো ফ্রেমে, আর সেই ফটো ফ্রেমের সামনে দাঁড়িয়ে মা বাবার সঙ্গে কথা বলে। শুধু মা বাবাই নয়, আমি আগে মামা চাচা খালু তুলাবে চরিত্র অভিনয় করেছি, কিন্তু এখন আর পাঠ পাই না। আমার প্রশ্ন, যারা এসব নাটক লেখে, যারা বানায়, যারা চালায়, তাদের কি মামা চাচা খালু ফুফা এসব নাই? শ্রদ্ধেয় গুরুজন, আমিও আগে ননদ বোন শালি ক্যারেক্টার করতাম, কিন্তু এখন আমাকে কেউ আর ডাকে না, আর বোনের ক্যারেক্টার করছি বলে আমাকে নায়িকাতেও কেউ নেয় না। এই কারণে এই প্রজন্মের অনেকেরই একান্নবর্তী পরিবার সম্পর্কে কোনোই ধারণা নেই, আর থাকবেই বা কি করে, যারা জানে না তারা দেখে শিখে, এখন দেখবে কোথায়, শিখবে কার কাছে? ভাই সব একবার ভাবুন তো, আগের মতো কটা নাটক এখন কালজয়ী হচ্ছে? পিতা মাতা অভিভাবকহীন মিডিয়ার এই করুণ পরিণতি দেখে দুঃখ হয়। এই সব কারণে আমাদের গর্বের পারিবারিক বন্ধন এখন হুমকির সম্মুখীন, এ থেকে আমাদের উত্তরণ ঘটাতেই হবে। হ্যাঁ।